الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون سورة المطففين 29 نمبر آيات থেকে শেষ পর্যন্ত অর্থাৎ 36 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। এর পূর্বে গত দর্শে মুমিনদের সম্পর্কে আলোচনা হয়েছে যারা আল্লাহর নেককার বান্দাদের সম্পর্কে, আর এই আয়াতগুলিতে রব্বুল আলামিন অপরাধীদের সম্পর্কে আলোচনা করেছেন, অসৎকৃতদের সম্পর্কে আলোচনা করেছেন। তো বলছেন ইন্নাল লাযীনা আজরামু, নিশ্চয় যারা অপরাধী অপরাধ করে, আল্লাহর নাফরমানি করে, শরীয়ত বিরোধী কাজকর্ম করে, এমনি ভাবে অনেকে হয়তো বাহ্যিক সুন্দর কিন্তু বাতিনি ভাবে আভ্যন্তরীণ ভাবে অসুন্দর আছে কিনা। যেমন আস্তাগফিরুল্লাহ আল আযীম, মুখে বলে ইসলাম, ভিতরে ইসলাম নেই, অপরাধী কিনা? মুনাফিক। আবার কিছু আছে গুণ, মুনাফিকের গুণ, আমলি ভাবে ওরা সরাসরি মুনাফিক না, বড় মুনাফিক না, ছোট মুনাফিক। যেমন বদ্ধারণা, বদ্ধারণা, বদ্ধারণা মুনাফিকের গুণ। তাই বদ্ধারণা থেকে দূরে থাকা উচিত। মিথ্যা বলা মুনাফিকের গুণ, ঠিক না? আমানতের খেয়ালত করা মুনাফিকের গুণ, ওয়াদা খেলাফি করা মুনাফিকের গুণ, বাক বিদণ্ডায় বা ঝগড়ায় লিপ্ত হলে সীমা লঙ্ঘন করা মুনাফিকের গুণ, তো বদ্ধারণা পাপ। ইয়াকুম মুখান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বদ্ধারণা থেকে বাঁচো। রব বলেছেন সূরাতুল হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরান মিনাল যন, হে ইমানদারগণ তোমরা বেশি ধারণা থেকে বাঁচো, কারণ কোনো কোনো ধারণা গুনাহ। তাহলে এটা কোনো কোনো ধারণা বলেছে, এটা কোনটা বলেন তো? ভালো ধারণা না খারাপ ধারণা? খারাপ ধারণা। আচ্ছা, কেউ কেউ হয়তো মুতাকাব্বির বলে মনে মনে আমি অনেক বেশি জানি, আছে কিনা? মুতাকাব্বির মুশকিল, لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر, যার অন্তরে অনুপরিমাণ কিবির রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অহংকার থেকে বাঁচবেন, নিজেকে ছোট ভাববেন, আমাকে এবং আপনাদের সকলকে এটা জরুরি। ইন্নাল লাযীনা আজরামু, যারা মুজরিম, কানু মিনাল লাযীনা আমানু ইয়াদহাকুন, ওরা ইমানদারদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। দেখবেন অনেক মুসল্লি নামাজি দাঁড়িয়ালা, হ্যাঁ দেখছো দাঁড়িয়ালা, একটু ঠিক না, কিছু লোক ঠিক নেই, আস্তাগফিরুল্লাহ, ঠিক না? আল্লাহর যদি ভয় না থাকে তুমি এরকম বলবে,
আলিমুলামা বের করতে পারে একদম খারাপ গালি দেয়, হারাম অপরাধী। যারা অপরাধী ওরা ইমানদারদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত, অপরাধীদের গুনাহার করছেন। আর বর্তমান জমানার নাস্তিক মূর্তদের এত কি না করে, ওরা হচ্ছে আসল অপরাধী, কাফির কুফফার আসল অপরাধী। আর যারা ইমানদার কিন্তু কুমরু কমজোর আর মুসলমানদের কি হাসি ঠাট্টা করে, ওরা এর অন্তর্ভুক্ত। অত পরিপূর্ণ অপরাধ তার মধ্যে পাওয়া যাচ্ছে না, কিন্তু সে অপরাধী। ইন্নাল লাযীনা আজরামু কানূ মিনাল লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী যারা মুজরিম মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। আর কি করত, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযূন, যখন তাদের কাছ দিয়ে যেত তখন চোখ দিয়ে টিপ মারত ইশারা, বুঝতে পারছেন? মানে একজন আরেকজন বলে উই যায় উই যায়, আস্তাগফিরুল্লাহ। অনেক সময় দেখবেন যারা হক বলবে বলে তাদের সাথে এরকম, ওই আমার ও দিহিম এটা আমার ভালো লোকের শুধু দোষ দেখে, খারাপ লোকের দোষ দেখতে নেই। এইসব লোকদের মানে অভ্যাস হচ্ছে এটা, যারা খারাপ লোক এদের ব্যাপারে কিছু বলে না, যারা ভালো লোক একটা দোষ পেয়ে গেছে ওইটাই চোখটা আছে কিনা, ভয় করেন আল্লাহকে। শুধু মানুষের দোষ অন্বেষণ করবেন না, ওলা তাজাসসু, মানুষের দোষ অন্বেষণ করবেন না। যারা ভালো লোক ওদেরকে তাদের অবস্থানে থাকতে দাও, তাদের সাথে হিংসা পোষণ করো না, তাদের দোষ বর্ণনা করো না, দোষ চর্চা করো না। বরং যারা ভালো তাদের দোষ দেখলে দোষ দেখে রাখা ওয়াজিব। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমুল কিয়ামাহ, যে ব্যক্তি মুসলিমের দোষ দেখে রাখবে আল্লাহ পাক তার দোষ কিয়ামতের দিন দেখে রাখবেন। আপনি এবারে সুযোগ পেয়েছেন, হ্যাঁ হয়েছি। এটা হলো নাস্তিকদের কাজ, মুর্তদদের কাজ। ও ইযা মাররু বিহিম ইয়াতাগামাযূন, চুক্তি বেরিয়ে একজন আরেকজন কে দেখায়। ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহীন, দেখেন কোরআন পড়লে মানুষ হেদায়েত পাওয়ার কথাই। এই জন্য এই কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি লাগে নাস্তিকরা, সত্য না মিথ্যা। কাফির কুফফার তারা মনে করে এই কোরআন যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে, কোরআন মজুদ ইসলাম মজুদ, কোরআন মজুদ হাফিজুল কোরআন মজুদ, বলে সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন তো আছে, কোরআন শুধু কিতাবে লিখা আছে এটাই নাকি? লক্ষ লক্ষ মুসলমানের বুকের ভিতরে কোরআন সংরক্ষিত রয়েছে, সুবহানাল্লাহ। একজন দুইজন নাকি? লক্ষ লক্ষ কোরআন। মানে কোরআন এর হাফেজ, হাফেজ কোরআন, সুবহানাল্লাহ। কি সুন্দর করে যখন তারা তাদের বাড়িতে ফিরে তখন হাসি ঠাট্টা করে ফিরে, মানে আজকে খুব কষ্ট দিয়েছে, হ্যাঁ দেখছো আজকে মোল্লাকে কি করলাম, বলে না অমুককে আজকে কি করলাম, আজকে দিনকে নিয়ে কতটুকু ঠাট্টা, তাদের দিনকে নিয়ে কত কত রকমের ঠাট্টা বলে দেখছো। এই তো ওইদান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহীন, কেউ হয়তো এরকম থাকতে মনে মনে একজন ভালো আলিম, ওর ভিতর হচ্ছে শয়তানি দুষ্টেন, এমন সওয়াল প্রশ্ন করবে আটকাবার জন্য, আছে কিনা মানুষ? তুমি কি আটকাবে ভালো আলিম যে তাকে আটকাবে না, তুমি কিছুই জানো আলহামদুলিল্লাহ জানো, তুমি কি আটকাবে? তো কেউ কেউ আছে দেখবেন এমন প্রশ্ন যেগুলোর কোনো জরুরত নেই, খুঁজে খুঁজে বের করে আমাকে মাঝে মধ্যে কেউ এরকম প্রশ্ন করে যেটা প্রয়োজন নেই, ওইটা
এমন প্রশ্ন নিয়ে তার মাথা ঘামায়, যেগুলো প্রয়োজন নেই, উদ্দেশ্য ওকে আটকানো, কি আটকাবে? ভালো আলিম কাটানো যায় না তো, কারণ আলিম যদি হয় সে তোমাকে তোমাকে তুমি যেরকম এরকম সে উত্তর দিবে, তুমি আটকাবে কি? তোমার ভিতরে দুষ্টা নেই, সে বুঝতে পারবে তুমি দুষ্টা দুষ্ট, বুঝে যায়। আর যে আসবে সত্য জানার জন্য, এবারে আলেম যদি না জানে বলবো আমি জানি না, পরে জেনে বলবো, কোনো অসুবিধা আছে? এটা হচ্ছে ভালো আলিমের পরিচয়। যে দুষ্ট যে শয়তান তাকে অন্যরকম প্রশ্ন উত্তর দিতে হয়, আর যে ভালো সত্য জানার জন্য এসছে তাকে ওই হিসেবে উত্তর, যে আমার আল্লাহ এটা জানা নেই, আমি জেনে বলছি, কিতাব দেখে বলছি, পড়ে বলছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে বেশিরভাগ প্রশ্ন করা হলে তিনি বলে আমি জানি না, সুবহানাল্লাহ। তো ভালো আলিম, অহংকার নেই, জানি না কি হয়েছে, হয়েছে কোনো অসুবিধা হলো? যিনি সব জানেন তিনি কে বলেন? আল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় প্রশ্ন করা হয়েছে, তিনি বলতে পারেন না, ঠিক না? কোরআনে মজুদ তার কোন, আর কি বলবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আলিম আর কেউ আসবে? সুবহানাল্লাহ। এত চত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। তো ইদান তালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন, এই সব মুজরিমরা যখন বাড়িতে যায় তাদের পরিবার পরিজনের কাছে, তখন হাসি ঠাট্টা করে হাসি হাসাহাসি করে ফিরে যায়, খুব খুশি আনন্দিত, আজকে অমুক মোল্লাকে ফাঁসিয়ে দিয়েছি, আস্তাগফিরুল্লাহ, অমুক ব্যক্তিকে এরকম করেছি, আজকে দেখেছ এরকম একটা ফিচার লিখেছি পত্রিকায় অথবা ফেসবুক অথবা নেটে ছেড়েছি, যেটা একদম ইসলামকে গায়ে করে দিয়েছে, সবাই বলি না আলহামদুলিল্লাহ। হবে ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। শত্রু যত ইজ্জত তত, ভয় করবেন না, শত্রু না হলে আপনার ইজ্জত পাবে নাকি বলেন? শত্রু না হলে ইজ্জত পাবে? যারা হক বলে তাদেরই জন্য শত্রু, আর যারা হক বলে না শত্রুতার প্রয়োজন নেই। শুধু এমনি যান মসজিদে গিয়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিছু বলেন না, বলবে লুটি খুব ভালো আল্লাহর ওলি, বলেন না? অত জামর বিল মারুফ নাহি আনিল মুনকার বলতে কিছুই নেই, খেলার ওলি হয়? ওসব কাজ করবেন না, বলে না, কবর পূজা করো না, বলে না, আল্লাহর নাফরমানি করো না, বলে না, বেদাত করো না, বলে না, পীরতন্ত্র মারো না, বলে না, এমনি বস বললে সবই ঠিক। আচ্ছা কেউ তাকে কিছু বলে? কেউ বলবে না, যেহেতু সে শয়তানের বিরুদ্ধে আন্দোলন করে না। যারা শয়তানের বিরুদ্ধে আন্দোলন করে, কাফিরদের বিরুদ্ধে আন্দোলন করে, বেদাতের বিরুদ্ধে আন্দোলন করে, না হকপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের বিরুদ্ধেই বলাবলি হয়, ঠিক না? আর লোকজন বলাবলি করে। এবারে যখন আপনি হক বলবেন আর আপনার বিরুদ্ধে বলাবলি করে, তাহলে আপনি বুঝেন আলহামদুলিল্লাহ মুহাম্মদের তরিকায় আছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40 বছর যাবৎ মক্কার মুশরিকরা তার পক্ষে ছিল সবাই, তাই না? সবাই এক পর্যায়ে এসে আল আমিন উপাধি দিল, আপনারা জানেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুশরিকরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মক্কার মুশরিকরা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হয়ে গেল, ঠিক না? ঠিক জানি আমরা, কিন্তু তিনি যদি বলছেন তোমারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে, অসুবিধা নেই, শত্রু থাকতো তাহলে হক হক জানতে হবে এবং হক প্রচার করতে হবে। وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين, যখন বাড়িতে ফিরে খুব খুশি হয়ে ফিরে, আর কি করে দেখেন, وإذا رأوهم قالوا إن هؤلاء ضالون, যখন তাদেরকে দেখে তখন বলে এরা তো পথভ্রষ্ট, অর্থাৎ যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকে পথভ্রষ্ট বানিয়ে দিচ্ছে।
বর্তমানে যেসব ওলামা আহলুল হক কবর পূজার বিরুদ্ধে কথা বলেন, বলেন কিনা? আমিও তো তাদের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ তাআলা। শিরকের বিরুদ্ধে আপনারা কথা বলেন কিনা? তো বাংলাদেশ গেলে বা বিভিন্ন জায়গায় ওরা আপনাকে বলে আপনি পথভ্রষ্ট, বলে না? وَإِذَا رَأَوْهُ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ পথভ্রষ্ট যারা হেদায়েত প্রাপ্ত তাদেরকে বলছে পথভ্রষ্ট, অথচ তারা নিজেরাই পথভ্রষ্ট। যারা হেদায়েতের উপর চলছে এদেরকে বলছে পথভ্রষ্ট, নিয়ে পথভ্রষ্ট। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এদেরকে বলছে পথভ্রষ্ট। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা বলেছে কি? পথভ্রষ্ট বলেছে কি না? আর আপনারা হকের পথে থাকবেন বলবেন না এই রেহায় দেশ গেল দশ গেল দেশ সমাজ মাকে মানছে না, কিরকম করে আবার ওই ফিরে যায়? না, দেশ যাক দশ যাক সমাজ যাক সব যাক, সব ত্যাগ করতে পারবো কিন্তু হক ত্যাগ করতে পারবো না। একমত একুশে সবাই একমত, সমাজ যাবে যাবে, দেশ যাবে যাবে, নিজের গোষ্ঠী যাবে যাবে, পরিবার যাবে যাবে, কিন্তু হক ছাড়তে পারবো না। যদি এরকম ইমানদার হয় হন আপনি, তাহলে আপনি হচ্ছেন হেদায়ত প্রাপ্ত, আপনি মুহতাদিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সকলকে মুহতাদিনদের অন্তর্ভুক্ত করুন, বলুন আমিন। ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল, এরপরে কোনটা আল্লাহ বলছেন? ওয়া মা উরসিলু আলাইহিম হাফিযিন, তারা যেমন সবসময় তাদের দিকে দৃষ্টিবলি আছে, দৃষ্টি রাখছে কোন পথে যাচ্ছে কোন পথে না। তো আল্লাহ বলেন ওয়ামা উরসিলু আলাইহিম হাফিযিন, আমি এদেরকে ওদের উপর অর্থাৎ মুমিনদের উপর ভালো লোকদের উপর দারোগা বানাইনি অথবা ওদের সংরক্ষণকারী বানাইনি, ওদের মুহাফিজ বানাইনি অর্থাৎ ওদের পর্যবেক্ষক বানাইনি, কিন্তু ওরা সবসময় ওদের দুষ্টতা করে করে বেড়াচ্ছে। ওমা উসুল আলী হাফিজ, এটা কোন সময়? দুনিয়ার অবস্থা। এইসব জালিমরা ভালো লোকদেরকে নিয়ে এরকম হাসি ঠাট্টা করে, চুক মারে, চুক টিপে, চুক দিয়ে ইশারা, আর এদের ব্যাপারে যা কিছু করলো, এদের উপর জুলুম নির্যাতন করলো, তো যখন বাড়িতে যায় হাসি ঠাট্টা, দেখছো আজকে কি করেছি? আবার তাদেরকে যখন দেখে বলে এরাই হচ্ছে পথভ্রষ্ট। তো আল্লাহ বলেন এইসব উপহাসকারী অথবা বিদ্রুপকারী যারা মুমিনদেরকে নিয়ে বিদ্রুপ করছে, এদেরকে আমি মুসলমানদের পর্যবেক্ষক বানাইনি, মুসলমানদের কি বানাই? পর্যবেক্ষক। এটা হলো তাদের দুনিয়ার গুণ। কাল কিয়ামতের দিন খেয়াল করেন, فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون. আজকে অর্থাৎ কিয়ামতের দিন যারা মুমিনিন কাফিরদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বলে সুবহানাল্লাহ, এর বদলা দুনিয়াতে তুমি হাসি ঠাট্টা করছো মুমিনিনদেরকে নিয়ে, এর পরিবর্তে পরবর্তীতে হয়তো তুমি দুনিয়াতে কাঁদবে এই অপরাধীরা, কাঁদে কিনা? আর মুমিনিন যারা কিয়ামতের দিন মুমিনগণ ওদেরকে নিয়ে যে হাসি ঠাট্টা করবেন, এরপরে কাঁদা নাই, সবসময় তারা হাসবে, হ্যাঁ ওই না শয়তান, হ্যাঁ কই গেল? আর ও তো ওই যে পরিপূর্ণ কাফের, ও তো চিরকালের জন্য জাহান্নামে যাবে, বের হবে না, কখনো জাহান্নাম থেকে বের হবে না। আর যদি অপরাধী এমন হয় যে অপরাধী জালিম কবিরা গুনাহগার কিন্তু ঈমান আছে, তো অপরাধের তার যে শাস্তি শেষ হওয়ার পরে আবার ফিরবে, তবে যদি আল্লাহ পাক তাকে আগেই মাফ করে দিন, এটা তো আরেক ব্যাপার, ওটা আমাদের কাছে না। فاليوم الذين آمنوا من الكفار يضحكون, আজকে অর্থাৎ কিয়ামতের দিন মুমিনগণ কাফিরদেরকে দেখে হাসি ঠাট্টা করবেন, হাসবেন, কোথায় গেল কাফির? হ্যাঁ দেখছো দুনিয়াতে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে, যদি আমাদের কথা মানতে তাহলে তোমরা আজ এরকম অপরাধীদের কাতারে তোমরা সামিল হতে না, যদি আমাদের কথা মানতে দুনিয়াতে, তো আজকে কিয়ামতের দিন তোমরা কাফিরদের কাতারে সামিল হতে না।
অপরাধীদের কাতারে শামিল হতে না, জাহান্নামীদের কাতারে শামিল হতে না। বলেন কি হয়েছে, আগে যে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে, আমি সুন্নতের উপর আমল করে আমি ঠাট্টা করি, অনেক লোক আছে যেমন আপনি এক জায়গায় গেলেন ভালো হোটেল উন্নত, ওখানে সব জেন্টলম্যান, কোন জেন্টলম্যান সব, ওরা খায় কিরকম জানেন, একটা উদাহরণ দিই, কাঁটা চামচ আপনার ডান বাম হাত করলো সব মিলিয়ে, ঠিক না, এটা একটু এটা একটু, এইটা দিয়ে একটা আর একটা, এটা একটা নিয়ে দুইটা আছে, ঠিক না। হ্যাঁ আমার একজন আল্লাহ ওদের সাথে, সেও ধনী মানুষ, হ্যাঁ মাশা আল্লাহ, ও বসে খাচ্ছে, ও মনে করেন অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো চামচ দিয়ে খাচ্ছে, কিন্তু ডান হাত দিয়ে, আর চামচ নেই হাত দিয়ে, যদি হাত দিয়ে ও কুত্তিকে এসছে রে অভদ্র মানুষ, হ্যাঁ হাত দিয়ে খাওয়া শুরু করেছে, আছে কিনা অভদ্র, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুন্নতের উপর আমল করতে, ওই এক আলিমের বক্তব্য ওই পুরাতন জমানা শুনেছিলাম, তিনি বলেন আমি তো বড় বড় লোকজনের সাথে খাচ্ছি, তোরা কি জানি বললেন চার টেবিলে বসে খাচ্ছে বা এরকম, তো আমি তো আবার খাচ্ছি এরকম, ও মামা দিয়ে কাটা চামচ, আর আমি এরকম, আর ওই আলিম যে উনি কিন্তু একটু খুব শক্তিশালী ছিল, সে কি করেছে এরকম খাচ্ছে, তো এরকম মেরেছে একটা, বুঝলেন এরকম, বলে কী কী করলেন আপনি, বলছেন যা উনি কি বলে বলে তারা শুনতেন উপর আমার এরকম একটু মাঝে মধ্যে ধাক্কা টাক্কা খায়, হ্যাঁ কি মানুষটি রসিক ছিল, ওই বক্তা আর কি সুন্দরভাবে একটু বলে পড়েছে, আর যে উনি জানি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, তার সাথে আরো বড় বড় লোক আছে, উনি আছেন এক জায়গায় নেমেছেন গাড়ি থেকে পেশাব করবেন, উনি বসে বসে পেশাব করছেন, বুঝছেন, আর ওরা আলাদা দাঁড়িয়ে জেন্টলম্যানরা সব আলাদা, তো উনি বললেন কি ব্যাপার আপনারা দাঁড়িয়ে করলেন, কেন না বলে ওরা বলছে এটা দুর্গন্ধ মুশকিল, একটা ক্ষতি হতে পারে, পেশাবের দুর্গন্ধ আসে ক্ষতি হতে পারে, তিনি বললেন তাহলে বোঝা গেল মানুষ শক্তিশালী, সে বলছে যদি এরকম হয় ক্ষতি হয় তাহলে আমি সবসময় বসে পেশাব করি, সবসময় পেশাব আমার তো কোনো সময় ক্ষতি নেই, আচ্ছা যদি এরকম হয় তাহলে আপনারা আসেন দেখি কার শক্তি বেশি, তা একজন একজন করে আসেন দেখি কার শক্তি বেশি, আমার শক্তি না আপনার শক্তি বেশি, আসেন বলে না হুজুর ব্যাপারটা এরকম না, এটা অসম্ভব কিছু না, কোরআন সুন্নার বিরোধী চলেন তাহলে হবে অভদ্র, তুমি কাফেরদের অনুসরণ করতে পারো না মুসলমানের বাচ্চা, তোমার জন্য উচিত তুমি মুসলিম হিসেবে চলবে, ও তোমাকে দেখে তোমার আদর্শ সে শিখুক, কিন্তু তুমি তার আদর্শ গ্রহণ করবে না, তুমি এত কাপুরুষ তুমি আরেকজনটা টেনে আনো আর তোমারটা বিক্রি করে দাও, না তুমি আরেকজনের আরেকজনকে আনার চেষ্টা করবে আর নিজের উপর প্রতিষ্ঠিত থাকবে, এরকম যদি হও তাহলে হচ্ছে তুমি প্রকৃত মুসলিম, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আমিন। فاليوم الذين آمنوا من الكفار يضحكون আজকে মুমিনিন গুন কাফির দিকে দেখে কাফিরদেরকে দেখে ওরা হাসি টাকটা করবে, আর কি বলেন আলাল আরাইক ইয়ানজুরুন, সুন্দর সুন্দর আসনে বসে ওদেরকে দেখবে,
বুঝতে পারছেন, ওদেরকে দেখবে, অর্থাৎ কাফেররা কই যাবে, জাহান্নামে। যেমন রব্বুল আলামিন সূরা সাফাতে উল্লেখ করেছেন, ক্বালা ক্বাইলুম মিনহুম ইন্নী কানা লি ক্বালীল ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকীন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাম ওয়া ইযামান আইন্না লামাদীনুন ক্বালা হাল আনতুম মুত্তালিউন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহীম। যারা জান্নাতি ওরা ওদের মধ্যে থেকে একজন বলবে, আরে আমার তো একটা সাথী ছিল, আমার সাথী ছিল, ও কি বলতো, ও বলতো, আরে তুমি কি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো? অর্থাৎ যারা কোরআন মানে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, তুমি ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আবার বলে, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদীনুন, আমরা যখন মারা যাব আর মাটির সাথে নিঃস্পেষিত হয়ে যাব, আমাদের আমরা হাড়ে কত পচা হাড়, আমাদের হাড় পচে যাবে, শুধু আমাদের গুড় থাকবে না, শুধু কঙ্কাল থাকবে, অথবা হাড় পচে যাবে, কিছুই থাকবে না। তো এরপরে এরপরে কি আমাদেরকে আবার আমাদের বিচার করা হবে? সে বলতো, তখন তিনি কাল হাল আনতুম মুত্তালিউন, বলবেন একটু দেহ তো উকি মেরে দেহ তো, ওকে দেখা যায় কি? তখন বলছেন, ফাত্তারা, উনি উকি মেরে দেখবেন, ফারাআহু ফি সাওয়াইল জাহীম, জাহান্নামের ভিতরে ও পড়া আছে। কে ওটা? যে মুমিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, কি বলো ভাই, মারা যাওয়া করো, আবার উঠবেন, আপনার হাত পচে যাবে, আপনি মাটির সাথে মিশে যাবেন, আবার কি উঠবেন ভাই, কিরকম হয়? তখন তিনি তাকে বললেন, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, তুমি তো আমাকে ধ্বংস করে ছাড়ছিলে, যদি আমার উপর আল্লাহ রহম না করত, লাউলা নিমাতু রব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমার রবের ইহসান না হতো আমার প্রতি, তাহলে আজকে আমি তোমার সাথে শামিল হয়ে যেতাম। বলে নাউযু বিল্লাহ। তাহলে এটা কি বোঝা গেল? অসত লোকের সংস্পর্শে থাকা ভালো না খারাপ? ওকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, মুমিনিন মুমিনকে বিশেষ দয়া অনুগ্রহে। কিন্তু আপনি যদি অসত লোকের সাথে থাকেন, আস্তে আস্তে করে এসো আপনাকে অসত মানিয়ে দিতে পারে, তাই অসতদের সাথে থাকবেন না, ভালো লোকের সাথে থাকবেন, নাস্তিকের সাথে থাকবেন না, কথা বলছেন, ধূমপায়ীর সাথে চলবেন না, জেমেনওয়ালি তার সাথে থাকবেন না। ধূমপায়ী কি করে জানেন? আপনি থাকলেন ওর সাথে, একদিন দিলে একটা দম ধরেন, একটা দম ধরেন, একটা একটা হাত সুখ তো, প্রথমে একবার সইয়ে প্র্যাকটিস, পরে আরেকবার, পরে আরেকবার, সত্য না মিথ্যা? ধূমপায়ী বড় মুশকিল, ধূমপায়ী অসৎ, তার সাথে থাকা কখনো যায় না, ভাল লোকের। তবে এখন ঠেকা করে কি করবে সেটা আরেক কথা, কথা হচ্ছে কি ঠেকা করে, কারণ ধূমপান যে করে তারও ক্ষতি হয়, আর যে সুখে ধোঁয়া তারও ক্ষতি হয়। ধোঁয়া খাওয়া হালাল না হারাম? ধোঁয়া 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 আগুন, বেনামাজির সাথে চলবেন না, যার মধ্যে কবিরা গুণা আছে, ওইরকম বড় গুণা হারাম কাজ করে, এদের থেকে দূরে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সৎ লোকদের সাথে থাকো। কার সাথে থাকবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ লোকের উদাহরণ দিয়েছেন। অসত লোকের উদাহরণ হচ্ছে কামারের সাথে, কামার আপনারা চিনেন, ওই যে হাঁপট আগুন, যেমন কয়লা আছে ওটা, আরেকটা আছে এরকম করে পাম্প করে বাতাস আগুন জ্বালায় হাঁপট, তাই তো শক্তিটা। তারপরে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওই কামারের সাথে যদি তার সাথে তার কাছে তুমি বসো, তার কাছে তুমি বসো,
তাহলে হয়তো তুমি তার দুর্গন্ধ শুকনি আনা হয় তোমার কাপড় জ্বালিয়ে দিবে। বলছেন ইম্মা আন ইউহরিকা থিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রীহান মুনতিনা, খারাপ গন্ধ তুমি শুকবে আর হয় তোমার কাপড় জ্বালিয়ে দিবে। জ্বালায় কিনা? আচ্ছা বলেন তো, যারা সিগারেট খায় কাপড় জ্বলে কিনা? ওই যে অনেক সৌদি আছে এখন খায়, দেখবেন তু হিনা হিনা, ওদের পয়সা বেশি তো বুঝছেন। আগে এরকম দেখতাম আমরা, ওই সেন্টারে নিয়ে আসতো ধূমপাইদের কাপড়। ওই মুসলিম হয়তো জানে কিছুটা, মুসলিম তো পুরাতন, ধূমপাইদের মাঝে মধ্যে কাপড় সব নিয়ে আসতো বুঝছেন। এরকম এই জায়গায় নাই, এই জায়গায় নাই, এই জায়গায় নাই, আস্তাগফিরুল্লাহ আলাদি। তো এটা ওই আপরের সাথে বা কামারের সাথে তুলনা করা হয়েছে ধূমপাইদের। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধূমপাই তো আরো খারাপ, ঠিক না? ঠিক বলেন, ধূমপাই আরো খারাপ। তাই খবরদার, অসৎ লোকের সাথে চলবেন না, ভালো লোকের সাথে চলার চেষ্টা করবেন। তো আল্লাহ বলছেন فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون, আজকে মুমিনগণ কাফেরদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে আর ওরা সুন্দর সুন্দর আসনে বসে তাদের নাজারা করবে, দেখবে কি হয়েছে। আগে যে আমাদেরকে নিয়ে ঠাট্টাও করতো, আমি যেমন বললাম সিগারেট খাওয়া, সে আমাকে উল্টা আরো হ্যাঁ আমাকে নিয়ে ঠাট্টা করে, এরকম আছে কিনা? বললাম কত গলত, সে বলে এটা তারই কথা, আল্লাহুল মুস্তাআন। এরকম মানুষ মজুদ হয়তো এখানে বলে না, বাইরে গিয়ে বলে, আছে কিনা ভাই? আল্লাহ এদেরকে হেদায়াত দিন, বুঝো হক, বুঝো এরকম হক মানো, কেন হাসি ঠাট্টা করবে? ভালো লোকের সাথে থাকো। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যে ধূমপাই, তুমি আল্লাহর কোন মসজিদে বসে ধূমপান করবে? মসজিদে হারামে ধূমপান করবে? মসজিদে নববীতে ধূমপান করবে? কোনো জিক্রুল্লাহর মজলিসে ধূমপান করবে? এই জায়গায় জিক্রুল্লাহর মজলিস, এখানে ধূমপান করবে? আচ্ছা এখানে আপনি খাবার খেতে পারেন কিনা? মসজিদে হারামে খাবার খেতে পারেন কিনা? মসজিদে নববীতে খাবার খেতে পারেন কিনা? হালাল খাবার সব জায়গায় খাওয়া চলে, বলে আলহামদুলিল্লাহ, আর হারাম খাওয়া কোনো জায়গায় চলে। তো যে হারাম খায় সে একা একা খায়, হয়তো বাইরে, ঠিক না? ওই হাম্মামে, আর হাম্মাম ছাড়া নেই খায়, ওটা তার ব্যাপার, কিন্তু মসজিদে খায় না, ঠিক না? সে বুঝে। আচ্ছা দেখেন তো, তাস খেলা, পাত্তা খেলা, জুয়া খেলা, প্রত্যেক মুসলমান জানে এটা হারাম, ঠিক না? জুয়া খেলা হারাম কিনা? পাত্তা খেলা ওটাও হারাম। আচ্ছা কেউ মসজিদে এসে খেলে? মসজিদে এসে খেলে মদ খাওয়া হারাম, কোন মুসলিম মসজিদে এসে মদ খায়? অশ্লীল কাজকর্ম হারাম, মসজিদে এসে কু করে না? তার একটা জিনিস দেখেন, ধূমপানও মানুষেরা বাইরে করে, মসজিদে আল্লাহর ঘরে করে না। অতএব এটা হচ্ছে একটি দলিল যে ধূমপান এটা হারাম, বলেন না? আলহামদুলিল্লাহ, স্পষ্ট কিনা? আর কি দলিল নেব? আবার ধূমপান অনেকে আছে পায়খানা হয় না, যদি ওইটা একটু না টানে ওইটা কোনটা? আবার ওই হাম্মামে فاليوم الذين امنوا من الكفار يضحكون, খবরদার ঠাট্টা বিদ্রুপ করো না, কথা নিয়ে বুঝে আসে না, তোমার সাথে শয়তান আছে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে ধূমপান ছাড়া তৌফিক দাও, আল্লাহকে বলো তোমার মধ্যে দোষ, এই জন্য বলো এটা হুজুরের কথা, ঠাট্টা বিদ্রুপ করে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আল্লাহকে বলে হাল তু উইবাল কুফারু মা কানু ইয়াফালুন, কাফেরদেরকে তারা যা কিছু করতো তার বদলা দেওয়া হয়েছে কি? উত্তর বলেন, আল্লাহ বলছে কি বলো? জাহান কাফেরদেরকে তারা যা কিছু করত তাদের কর্মের বদলা দেওয়া হয়েছে কি? বরং হয়েছে দেওয়া হয়েছে কি? বদলা দেওয়া হয়েছে কি? দেওয়া হয়েছে, স্পষ্ট কিনা? আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নেজাত দিন, আমিন। ওর আযাব থেকে নেজাত দিন, আমিন। আল্লাহ আমাদের সকল সবার গুনাহ ক্ষমা মাফ করে দিন, আমিন। সগীরা কবিরা যত গুনাহ করেছে আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ আমাদেরকে তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দাও, আমিন। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমিন। হারাম থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। হালালের উপর চলার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন।
দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন واجعلنا للمتقين إماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.